কিরে ইয়ামিন কই, বাসা যায় না যে এখন? আরে ও তো একদম টাইসনের শোকে শেষ। সাম্বা আসছো তুমি, জানো কি হয়েছে? ব্যাপার না বাদ দাও, শুনো আমরা একটা নতুন কুকুর আনবো, ঠিক আছে? পরে লাগবে না। আরে টাইসন তো একদম নতুনই, এই কুকুরটা একটা বাচ্চা, একদম চকচক করে জানো। তাও বাদ দাও, শুনো এটা তো কালা কুত্তা, তোমার আমি একদম সাদা একটা আয়না দিব, ঠিক আছে? উফ সাম্বা, কুত্তা বইলো না, ওর নাম টাইসন বুঝছো? আর ও কালো না, ও একদম চকলেট কালার। তাহলে তোমার সাদা চকলেটের মতো একটা আয়না দিব, যাও। লাগবে না সাদা চকলেট। ওরে যে বুঝাবে তার এখনো জন্মই হয়নি। তুমি কিছু করতে পারবে না সাম্বা? পারবো না মানে? চলো দেখি কই আছে তোমার কালা চকলেট। কই তোমার টাইসন? একটু খুঁজো সাম্বা তাড়াতাড়ি। ওকে তাহলে চলো এবার নিয়ে যাই। বাপরে কি ডেঞ্জারাস! না আর যাওয়া যাবে না এটার কাছে, তাড়াতাড়ি বাসায় চলো ইয়ামিন। বাসায় যাব মানে কি? হ্যাঁ আগেই জানতাম কিছুই করতে পারবা না, উদাই বাপ নিয়ে চলে এসো। কি টাইসন রে আনবো, ওর বাপেরও আনবো, চলো। না এতগুলো দেখলে আমার আব্বু ভয় পাবে, পরে ঘরেই ঢুকতে দিবে না, টাইসন হইলেই হবে বুঝছো? আচ্ছা ঠিক আছে বুঝছি, এবার চল একটা ভালো বুদ্ধি পেয়েছি। ইয়েস মামা, কালকের বাসি কেটে থাকলে দেন তো, ফালাইয়াই তো দিবেন। হ হ আছে খারাপ। ছি সাম্বা তুমি বাসি কেক খাবা? আরে আমি না, তোমার টাইসন আর তার মার জন্য খাওয়ার লোভ দেখায় নিয়ে আসবো বুঝছো। আরে না না টাইসন এগুলো খায় না, একটা ভ্যানিলা হ্যাপি বার্থডে কেক নাও। বাবের চেয়ে ভঙ্গি বেশি। টাকা দিবে কে? হ্যাঁ প্ল্যান তুমি করছো না, তুমি দিবা। আমি ভ্যানিলা কেকের কথা বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ওর জন্য একটা কলাও নাও। আরে মুখটা একটু বন্ধ করো, এবার আমার কথা শুনো, আমি টাইসনের আম্মুকে কেক দিব, ও যখন খাইতে থাকবে তুমি চামে চামে টাইসনটা উঠায় নিয়ে আসবা, মনে থাকবে? আবার জিঙ্গায়? জিঙ্গায় না জিগায়। এই যে এটা কি মুরগি নাকি যে তিতি তিতি করতেছো? চুপ থাকো, ওই দেখো এসে পড়ছে। শুরু করছে, আমি 1 2 3 গুণার সাথে সাথে ওরে নিয়ে দৌড়তে পার। ওকে রেডি 1 2 3। আগেই কইছিলাম ঘোড়া ডিম যাওয়ার দরকার নেই, এই নিয়ে 2 বার আরেকটু হইলেই খাইতাম 14টা। কি খাবা তুমি? আর একটাই খাওয়ার 14টা, আমাকে একটাও দিব না। আরে ছাগল ইনজেকশনের কথা কইছি। ও আচ্ছা আচ্ছা শোনো, এত দৌড়াদৌড়ি করার উচিত নাই, তুমি একটু আন্টিরে যাই বুঝায় বললেই তো হয়। কোন আন্টি আবার? টাইসনের রামপুরে। ও তোমার আন্টি হইলো কেমনে? মাদির আম্মু আমার আন্টি হইলে টাইসনের রামু আমার কি হবে? আন্টি না আন্টি তো হয়। ওকে চলো তাইলে। এই শুনো, ওরে আমি কার্টুন দেখতে দিব, আবার এবিসিডিও শিখায় দিব, এবার যেতে দিবা টাইসনকে। ওরে বাবা রে, ওর ছেলে ভবিষ্যৎ ভালো হোক চায় না এটা, আর আমিও চাই না যে কুত্তার কামড় খাই, তাড়াতাড়ি চলো ইয়ামিন। শুনো ইয়ামিন, ওর আম্মু ওরে যেতে দিবে না, দেখো তুমি তোমার আম্মু ওরে ছাড়া থাকতে পারবা? পরে তোমারে খাওয়াই দিবে কে, সুজাই দিবে কে? কে জানে।
তোমারে যদি এখন কেউ এসে চুরি করে নিয়ে যায় তারপর তোমার আম্মু বাসায় বসে বসে কান্না করবে না? হুম করবে। তাহলে এখন টাইসনরে নিয়ে গেল ওর আম্মু এখানে বসে বসে কান্না করবে বুঝছো? পালতো হলে দুজনকেই পালতো হবে, প্রতিদিন এখানে এসে খাবার দিবা ঠিক আছে? তাইলে শিকারি হয়ে যাবে, পরে দেখবা বড় কুকুর আর আয়েশা চিল্লাচিল্লি করবে না বুঝছো? হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া, তাহলে চলো এবার খাওয়ানো শুরু করো বাসিকে। ওকে চলো। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হইছে। হুম ওইটারে ইয়ামিন বলে না, বলো ইয়ামি হইছে। এই আম্মু বাটিতে করে তার সঙ্গে জন্য একটা বিরিয়ানি দাও তো। দাঁড়াও এই নাও। এই আম্মু কি হইল আবার? তার সঙ্গে শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই ওর? হ্যাঁ